ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, বাসের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগ নেতার। আরও জানিয়ে দেব, আমি চাই বাংলাদেশের নাম উজ্জ্বল হোক, বড় হোক, জানাচ্ছে প্রধানমন্ত্রী। আরও জানাবো, শেখ হাসিনার অধীনে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে, জানাচ্ছে ওবায়দুল কাদের। আরও থাকছে, আন্দোলন রুখতে একযুগে আগের মামলায় সাজা দেওয়া হচ্ছে নেতাদের, জানাচ্ছে সালাম। সবশেষ জানাবো, পিটার হার্সের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, জানাচ্ছে কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে বিএনপি আগুন সন্ত্রাস হরতালের কর্মসূচি দিলে নেতাকর্মীদের আড়াই হাতের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। বৃহস্পতিবার 12 অক্টোবর সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই নির্দেশনা দেন। যশোর জেলা শ্রমিক লীগের আয়োজনে সমাবেশে তিনি আরো বলেন, 14 সালের নির্বাচনে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, 2018 সালে খেলেছি সেমিফাইনাল, আর 24 সালে খেলবো ফাইনাল। এমন খেলা করব জীবনে বিএনপি আর এই বাংলাদেশে কথা বলতে পারবে না, একটি বারের মতো এদেশে রাজনীতি করতে পারবে না। বিএনপি ভয় দেখায় তারা ভোট করবে না, আওয়ামী লীগ তাদের কখনো ভোটের জন্য সাধে নাই, ভোটের দুয়ার খোলা। 14 সালের ভোটের ট্রেন ফেল করেছিল, 18 সালে উঠতে চেয়ে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল, এবার উঠতে চেয়ে চাকার তলে পড়ে যাবেন আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন, বিএনপি জামাত অবরোধ হরতাল অগ্নিসন্ত্রাস করতে আসলে আমিও আওয়ামী লীগের লোকজন মিলে বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, আর যে সমস্ত নেতাকর্মী জীবিত থেকে যাবে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এই সময় দলের ভেতরে কেউ যদি ষড়যন্ত্র করে তাদের লাঠিপেটা করে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন। জামায়াত বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে পিটুনি দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে তখন জামায়াত বিএনপি স্বস্তি শান্তি বিনষ্ট করতে লেলিয়ে দিচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের নামের তালিকা তৈরি করছে ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব নেতাদের হত্যা করার। আপনারা ভাবুন, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে তাহলে আমাদের হত্যা করার তালিকা করছে, ক্ষমতায় আসলে তারা বিএনপিরা কী করবে ভাবুন একটু। এ কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এবার এই জামায়াত বিএনপিকে আর আগুন সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না, এবার আর কোনো খেলাধুলা হবে না, এবার ওদের সঙ্গে হবে লড়াই। এই লড়াই করে এই দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে। এই সমাবেশ থেকে নেতাকর্মীদের বলতে চাই, দলের ভেতরে একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন না, বরং জামায়াত বিএনপি এখন থেকে কোথাও মুখ খুললে তাদের পিটুনি দেওয়ার প্রস্তুতি নিন। যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি আজিজুল হক মিন্টু, যশোর পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন, সারসা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী সহ অনেকেই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পণ্য আমাদের নিজের নামে বাজারজাত করা হোক, আমাদের দেশের নাম বাড়ুক, আমি চাই বাংলাদেশের নাম উজ্জ্বল হোক এবং বড় হোক। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4th বাংলাদেশ লেয়ার ফুটওয়ার অ্যান্ড লেদার গুড ইন্টারন্যাশনাল সোর্সিং শো উদ্বোধনকালে দেয়া প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চামড়ার জুতো, চামড়াজাত পণ্য শিল্পের ব্যবসায়ীদের এ খাতের জন্য চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণার পাশাপাশি ব্র্যান্ড বাংলাদেশ গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমি জানি অনেক দেশের অনেক পণ্য তারা এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে নিজের দেশে ফিনিশিং দিয়ে নিজেদের নামে বাজারজাত করে, সেক্ষেত্রে আমরা নিজেরাও বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে নিজেদের কিছু কিছু ব্র্যান্ড তৈরি করতে পারি কি না আমাদের মনে হয় সেদিকে নজর দিতে হবে, এক্ষেত্রে আমাদের সরকারের কাছে সব ধরনের সহযোগিতা পাবেন। তিনি আরও বলেন, আমি চাই আমাদের পণ্য আমাদের নামে বাজারজাত হোক, আমাদের দেশের নাম বাড়ুক, দেশের নাম সুন্দর হোক, সমৃদ্ধ হোক,
কেননা আওয়ামী লীগ সরকারের এই টানা তিন মেয়াদে তার সরকার অনেক খাতে অনেক সুযোগ দিয়েছে সবাইকে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, এদেশে নজিরবিহীন উন্নয়ন করেছে শেখ হাসিনা, এদেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করেন, নিরপেক্ষ নির্বাচনই হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আয়োজিত এক শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের আয়োজন করে তিনি বলেন, ফখরুল সাহেব নির্বাচনে না আসলে আমও যাবে না, সালাও যাবে না, নির্বাচনে আসেন, শেখ হাসিনা এমন নির্বাচন করবেন যা হবে নজিরবিহীন। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরালাশ, আজিমপুরের গুরস্থানে চিরনিদ্রায় শায়িত, গুরস্থান থেকে ফখরুল এখন সেই মরালাশ টেনে আনবে, এই মরালাশে মুক্তি আসবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্য করে তিনি বলেন, ফখরুল সাহেব আপনাকে বলি, নির্বাচন হবে এদেশে, নির্বাচন ইনশাল্লাহ হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকলে এদেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, নির্বাচন হবে, শান্তিপূর্ণভাবে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মানাফির সভাপতিত্বে সবাই অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা ফখরুল, এস এম কামাল হোসেন সহ মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আন্দোলন দমাতে এক যুগ আগের মামলায় নেতাদের সাজা দেয়া হচ্ছে, উদ্দেশ্য তাদের আন্দোলন থেকে দূরে রাখা। একথা বলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনের বাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জোন 7 এবং 8-এর সমন্বয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাম আরও বলেন, আর কতজনকে জেলে নেবেন, আমরা শহীদ হতে প্রস্তুত, তবু এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা পিছুয়া হব না, দেয়ালে মানুষের পিঠ থেকে গেছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের জুন 7-এর সমন্বয়ক আনম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। জুন 7-এর সমন্বয়ক আব্দুস সাত্তার, মহানগর নেতা মোহাম্মদ ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, জুম্মি মিয়া, জামসিদুল আলম শ্যামল, আব্দুল হাই পল্লব, যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলী থানার নেতারা। এই সময় সালাম বলেন, আর কতজনকে জেলে নেবেন, আমরা শহীদ হতে প্রস্তুত, তবু এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা পিছপা হব না, দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণের জুন 7-এর সমন্বয়ক আনম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। জুন 7-এর সমন্বয়ক আব্দুস সাত্তার, মহানগর নেতা মোহাম্মদ ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, জুম্মুন মিয়া, জামসিদুল আলম শ্যামল, আব্দুল হাই পল্লব, যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলী থানার নেতারা। এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টসের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেন, পিটার হার্টস সাহেব কী করবেন, ভিসা নীতি দেবেন, কী করবেন, নিষেধাজ্ঞা দেবেন? উপরে পিটার হার্টস সাহেবের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা বলা হয়েছে, আমেরিকা মুরব্বী যারা তাদের সাথে কথা বলা শেষ, উচ্চ পর্যায়েও কথা বলা হয়ে গেছে, কখন তলে তলে যখন সব শেষ তখন আর এইসব করে লাভ কী? পিটার হার্টসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকায় তাণ্ডব করবেন, সে খেলা খেলতে দেব না। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন উবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি পিটার হার্টসের কাছে সকালেও নাস্তা করতে চাই, দুপুরে চাই লাঞ্চ করতে, রাতে চাই ডিনার করতে। আমি জানি না পিটার হার্টস তাদের কী স্বপ্ন দেখেছে, তবে ক্ষমতার স্বপ্ন দেখে লাভ নেই, ফখরুল সাহেব দিল্লি বহু দূরে। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবেন, ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে না, সালাও যাবে না। মির্জা ফখরুল এখনও তত্ত্বাবধায়ক সরকারের লাশ নিয়ে টানাটানি করতেছে, তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, আজিমপুরের গুরস্থানে চিরনিদ্রায় শায়িত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুনাফির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল।